হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আপনারাও? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার আসলে খুব জ্বর উঠছে, যার কারণে আমি কথা বলতে পারতেছি না, খুব শরীর ব্যথা। এটা আমার ছোট ছেলে রোজা রাখছিল, ওর জন্য বিরিয়ানি রান্না করলাম, তারপর নুডলস দিয়ে সসেজ রান্না করলাম, বিরিয়ানিটা রান্না করেছি, সিদ্ধ চাল দিয়ে, খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ফিরনি রান্না করেছিলাম ওর জন্য, ও যদিও ছুঁয়ে দেখেনি, ও একটু মিষ্টি জিনিস কম খায়, ঝাল জিনিস পছন্দ করে, যার কারণে তো দেখেনি। এই চালটা ছিল 2 দিন ভিজানো, তারপরও মানে মনে হচ্ছিল বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিন্তু ধুয়ে ধুয়ে রেখেছিলাম। ওর ছিল স্যুপ, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করে, ঘন কথা বলতে পারছি না, কারণ তো এটা ছিল স্যুপ। মাথা মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল পোলা পাতা দিই, খুব রাগ লাগে চিনি ছাড়া বাটার খেতে পারে না বলে, খুব মন খারাপ হয়ে যাবে, চিনি খেতে পারবে না, তারপরে খান না, কোনো ডায়াবেটিস টাইবেটিস নাই, তারপরে চিনি এখন বিকাল থেকে জ্বর চলে আসছে, ইয়ে হওয়াতেই না খাওয়াটাই বেটার। তন্দুরি চিকেন নিয়ে আসছি, বাবা বলছে যে আমার ছেলের জন্য আমি 2 ধরনের কাবাব নিয়ে আসছি। হ্যাঁ, ভালো ছিল, খুবই ভালো ছিল। ওগুলো বিফ কাবাব, একটা বিফ ছিল আর যেহেতু রোজা রেখেছে, আমার ছোটো ছেলের পেটটা আবার খুব সাগরের মতো বিশাল, আলহামদুলিল্লাহ সুখর মজা ছিল। অল্পতে বেশি লাগে, তোর বাবা বসে আমার সাথে তো অল্পতে হবে না, বেশি লাগে, সেজন্য যে কথা সেই কাজ। পরোটাও নিয়ে আসছিল, পরোটা যদিও খাওয়া হয় নাই। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন, ল্যাভেন্ডার ডেইলি ব্লগের সাথেই থাকবেন। পরোটা হচ্ছে তো, এই তো সেই পরোটা, পরোটা দিয়ে, পরোটা যদিও খাওয়া হয়নি, চেয়েছিলাম চা দিয়ে খেতে, কিন্তু খেতে পারিনি, সময় সুযোগ মনে কোনোটাই ছিল না, এর জন্য শরীরও খারাপ লাগছিল। তো এই কেন জানি ওরা খেয়েছে, আমিও একটা মাংস চেখে দেখেছি, কিন্তু চা দিয়ে পরোটা খেতে অন্যরকম ভালো লাগে। তো ওয়াফেল নিয়ে আসছিল সেদিন চক বাজারের মোড়ে, হ্যাঁ ওয়াফেল খুলেছিল, খুবই টেস্টি ছিল, এবং নাটসেরটা ভালো লাগে না, আমার থেকে চকলেটেরটা ভালো লেগেছে, এই চকলেটগুলো আমার খুবই ভালো লেগেছে। তো এই যে ওয়াফেল প্রিমিয়াম কাপে, তো আমি বুদ্ধি করে চিন্তা করলাম যে এটাই ট্রাই করি। তো এটাই সেই চিকেন একরকম কাবাব, আর এটা ছিল স্যুপ। আচ্ছা, একটা সুন্দর জিনিস শেয়ার করবো, এটা আমার স্কুলের ইনভিটেশন ছিল যখন আমি স্কুলে পড়তাম। তো আজ আছে কি, আসসালামু আলাইকুম, সবাই সঙ্গেই থাকবেন, বাই বাই এভরিওয়ান।